আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় সিকিউরিটি সুরক্ষা দেয়ের ক্লাস করব। আজ ট্যাক্সেশনের দ্বিতীয় ক্লাস, নতুন ব্যাচের। চেষ্টা করব দুইটা অঙ্ক করার। প্রবলেম দুই, যাদের কাছে শীট নাই তারা এন ইউ 2012 সালের অঙ্কটা বের করবে। লেকচার সেটের দুই নম্বর অঙ্ক অথবা এন ইউ 2012 সালের অঙ্ক। এক নম্বর ক্লাসটা যারা দেখবেন, দেখে নেন, তাহলে আপনাদের ভিতরে কোনো আর কি এই এই ক্লাসটা ভালো বুঝবেন। আর যারা এক নম্বর ক্লাসটা দেখেন নাই তাদের জন্য বুঝতে কঠিন হবে না, আমি সহজে বুঝিয়ে দিই। ক্লাস শুরু করলাম। নিম্নলিখিত তথ্যগুলি হতে মিস্টার রাজীব এর 2019-20 অর্থ বছরে সিকিউরিটি সুদ খাতের মোট আয় নির্ণয় করো। মালিকের নাম হলো, করদাতার নাম হলো মিস্টার রাজীব, এভাবে কিন্তু লিখে দিতে হবে। আয় বর্ষ, কর বর্ষ গতবার গতদিন আলোচনা করছি, আজ আর আলোচনা করবো না, কারণ যেহেতু দুইটা অঙ্ক করার ইচ্ছা আছে, পরীক্ষা চলে আসছে। এখানে প্রশ্নে আমার প্রশ্নে দেওয়া আছে 19-20, তাহলে আয় বর্ষ 19-20 কর বর্ষের পরেরটা হবে 2020-21। আপনাদের পরীক্ষায় এটাই লিখবেন, লিখা থাকবে আপনার প্রশ্নে, লিখা থাকবে যেটা লিখা থাকবে এর পরেরটা আপনি লিখবেন। হ্যাঁ, প্রশ্ন যদি 19-20 থাকে কর বর্ষ দেবেন 20-21, প্রশ্ন যদি 18-19 থাকে কর বর্ষ দেবেন 19-20। অঙ্ক করতেছি কি, সিকিউরিটি সুদ খাতে আয়, এগুলো তো গত ক্লাসে শিখিয়ে দিছি। বিবরণ লিখবেন এখানে, ট্যাক্স খুব সহজ চাপ আর কি বই, সহজে প্লাস পাওয়া যায়, কিন্তু ছাত্ররা পড়ে না, এই জন্য অনেক ফিল থাকে। বানিয়ে দিব, বানায় তো থিওরি বানিয়ে দিলে নাম্বার শূন্য, আর এরকম ধারাগুলো ভুল হইলে নাম্বার কমায় দেয়। ঘর হয়ে গেল, এরকম ধারা লিখে দিতে হবে। ধারাগুলো মুখস্থ করার জন্য একটা কৌশল আছে, সেটা আমি একটা কৌশলী শীট আছে, ওইটা আমি দিব ইনশাল্লাহ। আপনারা ধারা নিয়ে এখন আর চিন্তা করেন না, সবগুলো ধারা একসঙ্গে দিয়ে দিব। প্রথমে এক নাম্বার বলতেছে 10% কর মুক্ত সিকিউরিটি 65,000, 10% কর মুক্ত। সরকারি সিকিউরিটি 65,000 টাকার সিকিউরিটি কিনছেন, সুদ পাবেন কত? 10%, 6,500 টাকা আপনার পকেটে সুদ আসলো। এখন করমুক্ত সম্বন্ধে কি বলছে রুল ওয়ান, করমুক্ত হলো করমুক্ত এবং জিরো কুপন, এই দুইটা শব্দ দেওয়া থাকলে করমুক্ত, আরেকটা কি জিরো কুপন, এই দুইটা শব্দ দেওয়া থাকলে এটি এগুলার টাকা ভিতরের ঘরে লিখতে হবে, পরে লিখতে হবে বাদ সম্পূর্ণ অকর্ধার্য।
অর্থাৎ এটার মধ্যে কর দিতে হয় না, কর মুক্ত লিখিয়ে দিছে, এমনি বাদ দিয়ে সম্পূর্ণটা এনে জিরো, অথবা নীল, অথবা একটা ড্যাশ চিহ্ন দিলেও হবে। দুই নাম্বার, দুই নাম্বার বলতেছে কর অগ্রিম, কর অগ্রিম, এটা করমুক্ত জিরো কুপন আর কর বাদ, এই তিনটা শব্দ বাদে যা আসবে সব ফাইনাল করে এই ঘরে টাকা হবে। কর অগ্রিম যা আছে সরকারি সিকিউরিটির সুদ, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ, সুদের পরিমাণই দেওয়া আছে 5,000 টাকা, সরাসরি ফাইনাল ঘরে লিখে ফেলব। তিন নাম্বারে বলতেছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, যা যা ইচ্ছা তা লেখা থাকা সমস্যা নেই, আমাদের তিনটা শব্দ আসলে সমস্যা, অন্য যে কোনো শব্দ আসলে কি করব, বাণিজ্যিক সিকিউরিটির সুদ 15,000 টাকা ফাইনাল ঘরে লিখতে হবে। শুধু কর বাদ জিরো গোপন করমুক্ত এগুলো থাকলে ভিতরের ঘরে বা এগুলো ক্যালকুলেশন আছে, আর কোনোগুলোর কোনটার ক্যালকুলেশন নাই, অননুমোদিত অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000 টাকা। পাঁচ নাম্বার হচ্ছে জিরো কুপন, জিরো কুপন, জিরো কুপন আমার নামটা পরিচিত, ওইটা থাকে ভিতরে ঘরে টাকা লিখতে হবে করমুক্তর মতো, বাদ বাদ লিখবেন সম্পূর্ণ অকর ভার্য, যা আছে তাই সম্পূর্ণটা অকর ধার দিয়ে দিব, জিরো আসবে। হয়ে গেল আমাদের সবগুলো পাঁচটা আইটেম দেওয়া ছিল প্রশ্নে, পাঁচটাই আমাদের লেখা হয়ে গেল। যাদের ক্লাস করতে ভালো লাগছে তারা অবশ্যই মেনশন এবং শেয়ার করবেন যাতে অন্যরা উপকার পায়। আর যোগ করলে আসতেছিল 35,000 টাকা। বইতে দেখবেন অনেক কঠিন করে দেওয়া আছে, আমি আপনাদের জন্য গবেষণা করে সহজ সহজ নিয়ম বের করে বের করছি। পরে লিখবেন এখানে বাদ অনুমোদনযোগ্য খরচ, সরকার অনুমতি দিছে এই সুদগুলো পাইতে হলে সরকার তিনটা জিনিসে অনুমতি দিছে, এক নাম্বার ব্যাংক সুদ, ব্যাংক সুদ নাকি চার্জ, চার্জ ব্যাংক চার্জ, কমিশন, আরেকটা জিনিস হলো ঋণের সুদ। এই তিনটা আইটেম যদি প্রশ্নে থাকে এই তিনটা আইটেম বাদ দেওয়ার সুযোগ আছে আপনার। তাহলে আমরা দেখি প্রশ্নে কি লিখছে, প্রশ্নে একটু খেয়াল করে দেখেন কি লিখছে। করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি এবং জিরো কুপন, এই তিনটা সুদ আদায়ের জন্য ব্যাংক, তিনটার জন্য ব্যাংক, একটা হল করমুক্ত জন্য হলো 175, কর অগ্রিমের জন্য হলো 225, আর জিরোর জন্য নিচ্ছে হলো 300, জিরোর জন্য 300, কর অগ্রিমের জন্য নিচ্ছে হলো 225 টাকা। দেখেন করমুক্ত তো প্রশ্নে এখানে আনি নেই টাকা, তো এটার উপর কোনো এটা আসবে না অঙ্কে, কারণ এখানেও টাকা আনি নেই, এখানেও টাকা আসবে না। জিরো কুপনের টাকাও কিন্তু এখানে আনি নাই, আনছে এখানে এনে আনি নেই নীল, তাহলে এখানেও আসবে না, তাহলে এই 300 আসবে না। কর অগ্রিমের যে 125 টাকা আছে, এই কর অগ্রিমের সুদের টাকা এখানে আনছি, যেহেতু কর অগ্রিমের ব্যাংক চার্জটা আমার এখানে আনতে হবে, লিখবেন শুধু কর অগ্রিমেরটা লিখবেন, কর অগ্রিম, কর অগ্রিমে যে টাকাটা আসছে কত টাকা আসছে 225 টাকাই প্রথম ঘরে লিখবেন, কর অগ্রিমের ব্যাংক চার্জ না, না ব্যাংক চার্জ, কর অগ্রিম ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। আমার এরপর একটা ক্লাস আছে,
স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, নতুন ব্যাচ আজকে শুরু হচ্ছে। মনে হয় দুইটা অঙ্ক করানো যাবে না, একটাই কট করাইতে হবে। আপনার জন্য একটা ভালো খবর হলো, ইউটিউবে আমি আবার লাইভ ক্লাস নিব এখন থেকে। আপনার চাইলে ইউটিউবে ফুল একটা কোর্স ফ্রিতে করতে পারবেন, ইউটিউবে নিয়মিত ভিডিও দেখে। আচ্ছা, এটা নিয়ে আরেকবার আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে চলে যাচ্ছি বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করছে। এটা কি কমিশন? ব্যাংক কমিশন নিচ্ছে, ব্যাংক কমিশন কমিশন নিল হলো 700। বাণিজ্যিক সিকিউরিটির যে সুদের জন্য 700 টাকা কমিশন নিয়েছে। সরকার তো বলে দিছে ব্যাংক চার্জ কমিশন এগুলো অনুমোদন আছে। এরপরে দেখতেছি এছাড়া অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। ঋণ নিছি আমরা 1,20,000 টাকা, সেটার উপর সুদ দিব কয় পার্সেন্ট? 6%। তাই এনে লিখবো ঋণের সুদ। ঋণের সুদও কি অনুমোদন আছে? 1,20,000 টাকার 6%, 1,20,000 টাকার 6% আসে হলো 7,200 টাকা। শেষ অঙ্ক, এখন সবগুলো আমরা যোগ করব। আস্তে আস্তে হলো 2,5। আপনার যোগ বিয়োগটা একটু করে নিন, আমার ভুল হইতে পারে। 1,8,125 টাকা। 30,000 থেকে 1,125 টাকা বাদ দিলে থাকে 21,875 টাকা। অঙ্ক আমাদের হয়ে গেল, এখানে লিখে দিবেন মোট করযোগ্য আয়। এই টাকাটা হলো সিকিউরিটি খাতে মোট করযোগ্য আয়। দেখতে শুনতে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা দুইটা অঙ্ক করে করাবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, আপনারা প্রাইভেট গ্রুপে জয়েন করে নিন, যেহেতু নতুন ব্যাচ পরীক্ষার আগে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।